আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মুসাদ্দিক হাসান, নবীশন মডেল স্কুলের অনলাইন ক্লাসে। আশা করি তোমরা ভালো আছো এবং মহান আল্লাহ তাআলার রহমতে তোমরা আমাদের ক্লাসে, অনলাইন ক্লাসে সংযুক্ত আছো। যাই হোক, আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের 5.2 অনুশীলনী। তোমরা জানো যে 5.2-এর পূর্বে একটি ক্লাস আমাদের হয়েছিল। আজকে আমরা সেই ক্লাসের ধারাবাহিকতা বজায় রেখে দ্বিতীয় ক্লাসে চলে এসেছি। আমি তোমাদের সামনে একটি অঙ্ক আগে থেকে নিয়ে এসেছি, সেটা হচ্ছে, যে অঙ্কটা নিয়ে আসছিলাম সেটা হচ্ছে 7 নম্বর অঙ্ক। আজকে আমি তোমাদেরকে 7 নম্বর অঙ্কটা কীভাবে সমাধান করতে হয় এইটা আমরা দেখিয়ে দিব। 7 নম্বর অঙ্ক করার পাশাপাশি আরও যে অঙ্কগুলো আছে চেষ্টা করব সেই অঙ্কগুলো তোমাদেরকে সমাধান করে দেওয়ার জন্য। আশা রাখি যে তোমরা আমার ক্লাসে উপস্থিত থাকবে এবং আমার ক্লাসে সরাসরি উপভোগ করবে। যাই হোক বন্ধুরা, এবার চলে যাই আমাদের প্রধান অঙ্কে, অঙ্ক নাম্বার 7। খেয়াল করো বন্ধুরা, যে 7 নম্বর অঙ্কটি, 7 নম্বর অঙ্কটির যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে x² - x + 1 এবং x² + x + 1। এখানে বলেছে যে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। তাহলে সূত্রের সাহায্যে যদি আমি গুণফল নির্ণয় করতে যাই, তাহলে আমাদের এখানে লিখতে হবে যে x² - x + 1 × x² + x + 1। আমি আগে থেকে লেখেছি, তাহলে এবার হচ্ছে এটাকে একটু সাজিয়ে লিখবো। সাজিয়ে লেখার ভিতরে আছে x² + 1 - x, পরবর্তী অংশ হচ্ছে x² + 1 + x, আমি একটু সাজিয়ে লিখেছি। তার পরের অংশ খেয়াল করো বন্ধুরা, যে অঙ্কটুকু আছে, যে এই টোটাল অংশটুকু হচ্ছে এ, আর এই অংশটুকু হচ্ছে এ, অর্থাৎ x² + 1টা আমরা কি এ ধরতে পারি, মাইনাস এক্সটা হচ্ছে বি, প্লাস এখানে হচ্ছে বি। তাহলে শুধু এক্সের পরে এটা হচ্ছে বি, অর্থাৎ শুধু এক্সটা হচ্ছে আমরা বি দ্বারা, তাহলে এটা এ মাইনাস বি, এ প্লাস বি দ্বারা চিহ্নিত করলাম। যেখানে সূত্রটা হচ্ছে a² - b² সূত্র, তাহলে এ বলতে বোঝাচ্ছে x² + 1, তাহলে a² - b বলতে বোঝাচ্ছে এক্স, এই এক্স এক্স, তাহলে এইটাকে আমরা এক্স দ্বারা চিহ্নিত করলাম। ওকে, তার পরের লাইনে চলে যাও। এখানে খেয়াল করো আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যে আমি বলেছিলাম পূর্বের ক্লাসে যে এখানে এই অধ্যায়টাতে মাত্র 2টা সূত্র ব্যবহার করতে হয়। সেই 2টা সূত্রের প্রথম সূত্রটা হচ্ছে a - b × a + b = a² - b², যার একটা অংশ আমরা কিন্তু এখানে প্রয়োগ করেছি। এরপরে আসে আমাদের পূর্ববর্তী অধ্যায়গুলোতে একটা সূত্র ছিল, সেটা হচ্ছে a + b² আমার মনে হয় যে তোমাদের এই সূত্রটার সাথে খুবই পরিচিত আছো, যে a + b² সূত্রটা হচ্ছে কি, a² + 2ab + b² এইখানে হচ্ছে a + b² সূত্রটা ব্যবহার করতে হবে। তাহলে এইখানে এ বলতে বোঝাচ্ছে x² আর বি বলতে বোঝাচ্ছে হচ্ছে 1, তাহলে আমরা বসিয়ে দিতে পারি যে x² a² + 2 মানে হচ্ছে x² × 1 + 1² যেটা হচ্ছে সূত্রটা, এই সূত্রটুকু উপভোগ, বাকি অংশটুকু আমরা লিখি যেটা হচ্ছে x². তাহলে আমরা পরের লাইনে চলে যাই। পরের লাইনে কী কী দেওয়া আছে খেয়াল করো, যে অংশটুকু হচ্ছে x⁴ + 2x² + 1, 1 কে স্কোয়ার করলে 1 হবে, মাইনাস x². খেয়াল করো এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, যেটা হচ্ছে সূত্র লেখার পরে আমরা 2x² লিখলাম, যেখানে 1টা নেই। 1টা কেন নেই, কারণ 1 যখন 2 এর সাথে গুণ হবে তাহলে সেই অংশটুকু 2ই থাকবে, আর কোনো পরিবর্তন হবে না। তাহলে এবার আমরা পরের অংশ যাই, পরের লাইনটুকু আমরা লিখি। পরের লাইনটি হলো x⁴ থেকে 4 থাকবে, 2x² থেকে 1x² বাদ দিলে থাকবে শুধুমাত্র x² x⁴ + x² + 1। বন্ধুরা, এটাই হচ্ছে আজকের 7 নম্বর অঙ্কের উত্তর। তোমরা বিষয়টা অনেক এই অংশটুকু খেয়াল করবে এবং এভাবে তোমরা অঙ্কটা করতে পারবে। যাই হোক, এবার আমরা চলে যাই আমাদের পরের অঙ্কে। পরের অঙ্কটা একটু ডিফারেন্ট, একটু অন্যরকম ভগ্নাংশ, তার কারণে এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভগ্নাংশ অঙ্কগুলো আমরা খুব সহজেই করতে পারবো। চলো বন্ধুরা দেখি যে এই ধরনের অঙ্ক আমরা কীভাবে সমাধান করি। আমাদের অঙ্ক নাম্বার হচ্ছে 9, আমরা এখানে করতে যাচ্ছি অঙ্ক নাম্বার 9।
এই নামের নাম্বার অঙ্কটার দিকে একটু খেয়াল করো, এবং এটা একটা দেখা যাচ্ছে যে এটা একটা ভগ্নাংশ। তাহলে 1/4x - 1/3y, 1/4x + 1/3y একই বিষয়, শুধুমাত্র একবার পজিটিভ একবার নেগেটিভ লেখা, যেখানে 1/4x হচ্ছে a, 1/3y হচ্ছে b। তাহলে এটা a, এটা b, এটা a, এটা b, a প্লাস b, a মাইনাস b এর সূত্রটাই কিন্তু আমাদের চলে এসেছে। এখানে সূত্রের সাহায্যে যদি আমরা গুণ করি, আমরা এই সংখ্যাটুকু আবার লিখি 1/4x - 1/3y, এটার মাঝখানে আমরা গুণ চিহ্ন দিব 1/4x + 1/3y, এটাকে গুণ চিহ্নর মাধ্যমে লেখা হলো। এবার এ প্লাস বি এ মাইনাস বি, 1/4x² - 1/3y² আকারে লিখলাম আমরা। ওকে ফাইন, তাহলে 1x² আর নিচে হবে 4k² করলে হবে 16 মাইনাস 1/9, এই 1/9 এর জন্য এখানে আসবে yk² করলে হবে y². এভাবে আমরা খুব সহজেই লিখতে পারি এবং এটা হচ্ছে এই অঙ্কটার উত্তর। যাই হোক বন্ধুরা, অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ ছিল এবং খুবই সহজ ছিল। আমরা এই ধরনের সহজ অঙ্ক করতে পারবো এবং আমাদের কনফিডেন্স বাড়ানোর জন্য আমরা খুব সহজেই এই অঙ্কগুলো করতে পারবো। এবার চলে যাই আমরা পরবর্তী অঙ্কে, যেটাতে আমরা এই অঙ্কগুলো কীভাবে করা যায়, কতটুকুভাবে করা যাচ্ছে সেটা আমরা করতে পারবো। দেখা যাক পরের অঙ্ক, অঙ্ক নাম্বার 10। চলো এবার 10 নম্বর অঙ্কটা কীভাবে সমাধান করে আমরা একবার দেখি। বন্ধুরা, আমি 10 নম্বর প্রশ্নটি তোমাদের সামনে তুলে রেখেছি। 10 নম্বর প্রশ্নটিতে 3টি পদ দেওয়া আছে। একটা হচ্ছে a^4 + 3a²x² + 9x⁴। পরের অংশটুকু খেয়াল করো, 9x⁴ - 3a²x² + a⁴। আমাদের 3টি পদ দেওয়া থাকলে আমরা এর আগে অঙ্কগুলো করেছিলাম, সেই 3টে পদের জন্য অঙ্কগুলোকে কী করতে হয়, আমাদেরকে সাজাইতে হয়, রাইট? তাহলে অঙ্কগুলো সাজিয়ে আমরা করতে পারবো। 10 নম্বর পদ, 2টি পদ দেওয়া আছে, আমরা আগের মতোই সূত্রের সাহায্যে গুণফল এই কথাটাকে লিখবো যে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়, সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়ের কাজটুকু আমরা করে ফেললাম এবং এই লেখাটুকু আমরা লিখে ফেললাম। লিখে আমাদের অঙ্কতে চলে আসবে, সেটা হচ্ছে কি, x⁴ + 3a²x² + 9x⁴, এর মাঝখানে গুণ চিহ্ন চলে আসবে 9x⁴ - 3a²x² + a⁴। আমরা যদি এটাকে সাজিয়ে লিখছি a⁴ + 9x⁴ + 3a²x² এখন আমাদের একটা প্রশ্ন হলো, স্যার যদি আমরা এটাকে আগে পরে সাজিয়ে লিখি, প্রথম পদকে দ্বিতীয় পদকে প্রথম পদ, এভাবে যদি আমরা সাজিয়ে লিখি, তাতে কি আমাদের মানের কোনো পরিবর্তন হবে কি না? না, অবশ্যই না বন্ধুরা, আমাদের মানের কোনো পরিবর্তন হবে না। আমরা যেভাবেই সাজিয়ে লিখি না কেন, সবসময় মানটা একই থাকবে। ওকে, আমাদের মানের কোনো পরিবর্তন হয় না, যেহেতু আমরা কোনো চিহ্নের পরিবর্তন করিনি। খেয়াল করো, এখানে আমরা যদি সাজিয়ে লিখি, সবার আগে a⁴, ওকে a⁴, তারপর হচ্ছে 9 + 9x⁴, ওকে হয়ে গেল। পরে যেটা থাকবে সেটা হচ্ছে -3a²x², এটাও থেকে গেল আমাদের। এবার আমরা প্রথম দুটো পদকে আমরা ধরবো, দেখো দুটো পদ মিল আছে, a⁴ + 9x⁴, a⁴ + 9x⁴, a। পরের যে পদটুকু আছে সেটা হলো +3a²x² - 3a²x² আমরা পরের পদটুকু ধরে নিলাম। তাহলে এখানে চলে আসছে কি, এই এই অংশটুকুতে তাহলে কীভাবে আসলো, সেটা হচ্ছে a⁴ + 9x⁴² + সূত্র হবে মাইনাসের, তো -3a²x² - 3a²x² হোল স্কোয়ার। তাহলে a + b a - b এর সূত্র আমরা ব্যবহার করলাম। বন্ধুরা, খুব সহজে এখানে খেয়াল করতে হবে, a⁴ + 9x⁴ - 3a²x² এইটাকে আমরা পরের এই পাশে আমরা একটু লিখি, নিচে নিচে লাইন লেখার জন্য এখানে লিখি। এটা কী হবে, প্রথমটুকুতে এই অংশটুকুর জন্য একটা সূত্র হবে, সেটা হলো a + b² সূত্র। এই অংশটুকু এখানে আসবে, আমরা লিখি a⁴² a² + 2ab⁴ + (9x²) + (9x²)² আর নিচে হবে 9a⁴x⁴। কেন এখানে হলো, কারণ এই স্কোয়ারটা যখন 3-এর উপরে আসবে তখন হবে 9, এই স্কোয়ারটা যখন a-এর উপরে আসবে তখন হবে 4, এই স্কোয়ারটা যখন x² এর উপরে আসবে তখন হবে x⁴। ওকে, এবার পরের অংশতে আমরা দেখতে পাচ্ছি যে a⁴ এর জন্য a⁴ এখানে আসবে 18,
এ পাওয়ার ফোর এক্স টু দি এক্স এর পাওয়ার ফোর এর পাওয়ার ফোর আর এক্স টু দি পাওয়ার ফোর এখানে এখানে ফোর হবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস পরের অংশ কী আছে দেখা যাবে এখানে হবে একাশি নাইনকে স্কোয়ার করলে এইটি ওয়ান এইটি ওয়ান এইটি ওয়ান তার পাওয়ার হচ্ছে ফোর মাইনাস নাইন এর পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর পরে সাজিয়ে লিখি এর পাওয়ার একাশি এক্স টু দি পাওয়ার ফোর হবে এখানে এখানে হবে এক্স টু দি পাওয়ার এইট ওকে ফাইন তাহলে কী আসবে এখানে একটু নজর দিতে হবে আমাদের বন্ধুরা এ টু দি পাওয়ার এইট প্লাস আঠারো এক্স টু দি পাওয়ার ফোর এক এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর থেকে নাইন এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস করে দিলে আমাদের হবে নাইন এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এইটি ওয়ান এক্স টু দি পাওয়ার এইট এইটি ওয়ান এক্স টু দি পাওয়ার এইট এটা অনেক গুরুত্বপূর্ণ একটি অঙ্ক ছিল শুধুমাত্র ক্যালকুলেশনের কারণে অঙ্কটা একটু বড় হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে আমরা শুধুমাত্র এখানে দুইটা সূত্রই ব্যবহার করেছি যা সাত নম্বর অঙ্কে আমরা করেছিলাম সুতরাং এই অঙ্কটা একটি গুরুত্বপূর্ণ অঙ্ক এবার আমরা চলো পরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটাতে করে চলে যাই সেই অঙ্কটাতে কী আছে সেই অঙ্কটাও একটু দেখি যেমন যে যেমন যে অঙ্কটা করতে চাই সেটা হচ্ছে এগারো নম্বর অঙ্ক ওকে ফাইন বন্ধুরা এগারো নম্বর অঙ্কটা তোমাদের সামনে আমি তুলে রেখেছি খেয়াল করো এখানে এগারো নম্বর অঙ্কটি যেটা আছে সেটা হচ্ছে এগারো নম্বর অঙ্ক সেটা হচ্ছে এক্স প্লাস ওয়ান কমা এক্স মাইনাস ওয়ান কমা এক্স স্কোয়ার প্লাস ওয়ান এইটাকেও আমাদের সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে হবে তাহলে আমরা প্রশ্নটা অ্যাট ফার্স্ট আমরা প্রশ্নটা তুলি এবং সেটাকে সূত্রের সাহায্যে কীভাবে গুণফল নির্ণয় করে সেই অনুযায়ী আমরা লিখি তাহলে এখানে কী লিখবো আমরা আমরা লিখবো যে এক্স প্লাস ওয়ান ইনটু এক্স মাইনাস ওয়ান তার ইনটু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওকে এরপরে হচ্ছে এগুলো গুণফল বের প্রথম কাজ হচ্ছে আমরা এই দুইটাকে গুণফল বের করব এই দুইটার গুণফল হচ্ছে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান তাহলে এখানে আসবে এ প্লাস বি এ মাইনাস বি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার ওকে এ স্কোয়ার মাইনাস ওয়ান থাকবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তারপরের লাইনে চলে আসবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান দেখো বন্ধুরা খেয়াল করো যে আমরা প্রথম দুইটাকে উৎপাদকে বিশ্লেষণ সরি দুইটাকে আমরা গুণ করেছি গুণ করলে হবে এ প্লাস বি এ মাইনাস বি সূত্র এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এই দুটোকে যখন আমরা পাশাপাশি লিখলাম এই দুটোকে যখন আমরা একসাথে লিখে ফেললাম তখন কী হলো কী দাঁড়ালো এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এইখানে কিন্তু আরেকটা সূত্র চলে আসলো তাহলে এইখানকার সূত্রটা কী সেই অনুযায়ী যদি আমরা লিখি তাহলে কী আসবে হচ্ছে এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার তাহলে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান এটাই হচ্ছে এই অঙ্কটার উত্তর যাই হোক বন্ধুরা সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি যে এই অধ্যায়টা তোমরা আমার সাথে কন্ট্রিবিউট করতে পারেছ এবং সহজেই তোমরা বুঝতে পেরেছ যাই হোক আমি আশা করবো যে তোমরা এই অঙ্কগুলো করতে পারবা এবং সেই অনুযায়ী বাসায় প্র্যাকটিস করবে হোমওয়ার্ক করবে যত বেশি হোমওয়ার্ক করতে পারবে তাহলে তত বেশি তোমাদের জন্য ফ্রুটফুলিও হবে এবং তোমাদের জন্য ভালো ফলাফল করার উপযোগী হবে ধন্যবাদ বন্ধুরা আজকে এ পর্যন্তই আগামী দিন নতুন কোনো অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো সকলকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের ক্লাস আমি এখানে